আজকে চলে আসলাম একটা তো ভিডিও নিয়ে আজকে আমরা বানাবো পরোটা আমরা পরোটা বানাবো কিছু আলাদা দে ড্রাই ফ্রুট মানে হচ্ছে কাজু আর এখানে দেখতে পাচ্ছ আমুল দুধ নিয়ে নিয়েছি আর এখানে দেখতে হচ্ছ কাজুটা আমরা বেটে নিয়েছি ওই কাজু বাটাটাই আমরা এখানে দিয়ে দিচ্ছি ঠিক আছে কাজুটাকে আমরা বেটে নিয়েছি কিছু বেটে নিতে হবে বেটে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিলাম দেওয়ার পর আমরা দিচ্ছি চিনি এখানে চিনি দিয়ে দেবো আমরা এবার চিনি দেওয়ার পর আরেকটু চিনি আর একটু চিনি দেওয়ার পর আমরা দিয়ে দেবো এর উপরে এলাচ গুঁড়া ঠিক আছে এলাচ গুঁড়া এখানে আমরা দিয়ে দিলাম তো এলাচ গুঁড়া দেওয়ার পর এবার আমরা দিয়ে দেবো এর উপরে কিসমিস এখানে কিসমিস দিয়ে দিলাম কিসমিস দেওয়ার পর এবার আমরা এটাকে ভালো করে ম্যাখি নেবো ঠিক আছে আর এর উপরে আমরা কয়েকটা গোটা কাজুও দিয়ে দিলাম কয়েকটা ঠিক আছে একটু ভেঙে গোটা গোটা কাজু দিলাম দেওয়ার পর এখানে আমরা আটা নিলাম এবার আটা নেওয়ার পর আটাটাকে আমরা মেখে দেবো আটার উপরে আমরা কিছু দেবো না শুধু জলই দেবো আর কিছু না এবার জল দিয়ে ভালো করে এটাকে আমরা কিনবো এখানে দেখতে পাচ্ছ আমাদের মাখা হয়ে গেলো তো এটাকে আমরা এবার গোল গোল করে এখানে রেখে দেবো দেখতে হচ্ছ কয়েকটা গোল গোল করে নিয়েছি এবার গোল গোল গোলাকে আমরা চাপটাও করে নেব তো এখানে আমরা চ্যাপটা করে নিচ্ছি দেখতে পাচ্ছ তো এবার তোমাদের চাপটা করে নিতে হবে চ্যাপটা করে নেওয়ার পর এবার এখানে আমরা এভাবে এইভাবে ছেদ করবো দেখতে পাচ্ছ কতটা মানে হাত দিয়েই বড়ো করে নিয়েছি এবার তার উপরে এই মানে মাখন দিতে হবে দিয়ে এবার চারিদিক দিয়ে এটাকে ব্লক করে দিতে হবে মানে বন্ধ করে দেবো এখানে দেখতে পাচ্ছি আমরা চারিদিক দিয়ে বন্ধ করে দিচ্ছি এবার বন্ধ করে নেওয়ার পর এভাবে গোল 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 মুছে নিয়ে হাত দিয়ে চিপে দেবো থ্যাপড়া হয়ে গেল তো এবার এখানে থ্যাপড়া গিয়েছে এবার থ্যাপড়াটা এখানে আমরা একটু আটা নিয়ে নিচ্ছি আটা নিয়ে একটু হাত দিয়ে মাখিলাম এবার ওটাকে রেখে দিলাম এখানে ঠিক আছে এবার দিয়ে বা ভালো করে এটাকে বেলে নেবো আর বেশি জোর দিলে কিন্তু বেরিয়ে আসতে পারে তো এখানে আমরা ভালো করে বেলে নিলাম এবার বেলে নেওয়ার পর এখানে তাওয়া গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পর আমরা এখানে দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখানে আমরা দু তিনবার উল্টে নেব উল্টে নেওয়ার পর আমরা এর উপরে দিয়ে দেবো সাদা তেল ঠিক আছে হালকা লাল লাল হয়ে গেছে দেখতে আসো লাল হয়ে যাওয়ার পর আমরা দিয়ে দিবো সাদা তেল এবার সাদা তেল দেওয়ার পরে আরও এখানে আমরা ভেজে নেবো কমসে কম একটু বেশি বেশি লাল লাল করে নেব এখানে দেখতে আছো আমাদের লাল কালো মিক্সিং হয়ে গেছে তো এখানে আমাদের পরটা রেডি এখানে আমাদের ভিডিও শেষ উপরে চারটে ভিডিও দেখতে পাচ্ছি ওগুলোর মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হবে ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক আর চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন আর উপরের মধ্যে চারটা ভিডিওর মধ্যে একটা ভিডিও ক্লিক করলে আমাদের নেক্সট ভিডিও চালু হবে ওই ভিডিওটা ওয়ার্স টাইম পুরোটা দেখবেন আর দেখে যদি ভালো লাগে ভিডিওকে লাইক আছে চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন নেক্সট ভিডিও